টঙ্গীর ইজতেমা ময়দানে রয়েছেন সহকর্মী নজরুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নজরুল, ইজতেমার আয়োজনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ন্যান্সি, আপনি যেমনটা বলছিলেন, গাজীপুরের টঙ্গী তোরাক নদীর তীরে মুসলিম বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম পর্ব, অর্থাৎ আগামীকাল ফজরের নামাজের পর, শুক্রবার ফজরের নামাজের পর থেকে কিন্তু আপনার আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং এই পর্ব, এবং দুপুরে কিন্তু আপনার এখানে বৃহত্তর জুম্মার নামাজ আদায় করবেন। এই উপলক্ষে কিন্তু আমরা যেটা দেখেছি যে এখানে কিন্তু মানে আপনার মানুষ, অর্থাৎ মুসল্লিরা বাস, ট্রাক এবং পিক আপ ভ্যান করে লোকজন কিন্তু ইতিমধ্যে ময়দানে ঢুকতে শুরু করেছেন। আমরা দেখেছি যে 51টি খিত্তার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষ কিন্তু প্রবেশ করেছেন এবং এরা সবাই যার যার খিত্তার মধ্যে কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা যদি দেখাতে চাই আপনাকে, এবার কিন্তু আপনার যে অর্থাৎ 91টি খিত্তার মধ্যে কিন্তু মুসল্লিরা, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসছেন এবং তারা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং এখন কিন্তু ঠিক আসরের নামাজ মুহূর্তে এখানে অজু এবং অজু সারছেন নামাজের জন্য মুসল্লিরা। তো আমরা দেখেছি যে মানুষে কিন্তু আশপাশের বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান নিয়েছেন। পুলিশ কিন্তু এই ইজতেমাকে ঘিরে, অর্থাৎ নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলেছেন সম্পূর্ণ ইজতেমা ময়দানকে। এখানে কিন্তু আপনার ইজতেমা ময়দানের আশপাশের অবস্থা মানে আপনার সিসিটিভির মাধ্যমে এবং ওয়াচ টাওয়ার এবং আপনার সাদা পোশাকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু আপনার এই নজরদারিতে রেখেছেন, যাতে বিশ্ব ইজতেমাটা প্রথম পর্বের মতন দ্বিতীয় পর্ব শান্তিপূর্ণভাবে শেষ করতে পারেন। এই উপলক্ষে কিন্তু আপনার 11টার সময় একটি পুলিশ কিন্তু একটা প্রেস ব্রিফিং করেছে। প্রেস ব্রিফিংয়ে পুলিশ কিন্তু বলেছেন যে যাতে সুন্দর এবং সার্থক করা যায় গত পর্বের মতো এ পর্বটাও সুন্দর করা যায়, এই কারণে কিন্তু পুলিশ 10,000 পুলিশে আপনার নিয়োজিত রয়েছেন মুসল্লিদের সেবা দেওয়ার জন্য। আমার দুপুরে আপনার জুম্মার নামাজের মধ্য দিয়ে কিন্তু আপনার এটা শেষ করবেন। এই ছিল ইজতেমা ময়দান থেকে আমার কাছে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।